আমি জানি অনেক দলাদলি আছে। আজকে আমি আসার পথে, আমি নাম বলবো না, আজকে আসার পথে এখানে গাড়ি নিয়ে ঢুকার পরে রাস্তায় দাঁড়াই গেছে, আমার কৃষ্টি উঠতে দিবে না, আমার সুন্নি। এরপরে আমার সাথে যারা আছেন তারা এটা জবাব দিচ্ছেন। জিজ্ঞেস করলাম তার কারণটা কি, কোনো কারণ কারণ নাই, আমাদের কাছের মানুষ তো। সুতরাং আপনারা জানেন না, সুতের প্রতিকূলে বাদ দিলে সুতের গতি আরো তিন গুণ বাড়ে, কথা বলেন তাহির কি কি অনুভব করার সাহস হিম্মত, তাহিরকে ওজন করার হিম্মত, তোমাদের দাড়ি পাল্লা দিয়ে হবে না। তাহির দেহের ওজনটা যেমনই হোক, কলিজার ওজনটা কম হবে না, কথা বলেন ঠিক কি না? ভাগ্য ভালো যে আমার সামনে পড়ে বলে নাই, আমার সামনে এসে বললে বলতাম যে ঠিক আছে বাবা, তুমি যখন আমাকে দিবা না, আমাকে উপরে দাওয়াত করছে, তুমি আমার ওয়াজটা করো, আমি তোমার পাশে বসে ওয়াজটা শুনবো। আমরা তোমাদের মারামারি পছন্দ করি না, কথা বলে ঠিক না বেঠে? সো কেয়ারফুল, সতর্ক, আমি মারামারি করি না। নবীর বিরুদ্ধে কথা বললে আমি কাউকে ছেড়ে দেওয়ার অভ্যাস আমার নাই, কথা বলে ঠিক কিনা বলেন? যাক, আমি সেদিকে যাব না, দিন শেষে বিজয়ী তো আমাদেরই হচ্ছে। যারা হিংসা করেছিল, যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ছক আঁকার চেষ্টা করেছিল, যারা বলে যে তাহির সাহেবকে সিলেট বিভাগে ঢুকতে দিবে না, ওই কানার দল থেকে বলতে চাই, শাহজালাল কাহারো বাবার একলা না, কথা বলে ঠিক না বেঠে? এটা মাথায় রেখে পথ চলতে হবে। মনে রেখো, একদিক দিয়ে যদি দরজা বন্ধ হয়ে যায়, সত্তর দিকে দরজা খুলে যায়, কথা বলেন ঠিক না? নাম বলবো না। এখন দেখো সিলেটের সর্ববৃহৎ একটি মাহফিল হচ্ছে, হাউসকান্দির জমিনে জায়গা নাই, লক্ষ মানুষ এটা তামাশাতে থেকে আসে নাই, নবীর মহব্বতে এসেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন, কথা বলেন ঠিক কিনা? জলবেই তো বাংলাদেশে যেমন অনেক লোকই বলছে সংবিধানে বিসমিল্লা রাখা যাবে না, বলছে কি না? দেখছে যে বিসমিল্লা ঠিকই আছে, যারা বলছে তারা নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? এটা তো আমাদের আগের কথাই ছিল, এই জন্য আমরা মিলেমিশে থাকতে চাই। এই আজকের মাহফিলে কি আপনি মনে করেন না যে কয়েক হাজার হিন্দু আসছে, আসছে কিনা বলেন? ওরা আসা বসে আমাদের ওয়াজ শুনে, ভলান্টিয়ার আছে হিন্দু আমাদের মাহফিলে, স্বেচ্ছাসেবক আছে, আজকে কি মনে করতেছেন? নবীগঞ্জের প্রশাসন দেখতেছি পুরা স্বেচ্ছাসেবকের মতো তারা কাজ করতেছে, সিভিলে বহু দূর কাজ করতেছে। ওসি মহোদয় আমার অত্যন্ত মহব্বতে মাসুল পাই, খুব কলিজার টুকরা আমার, কথা কন ঠিক না বেঠে? সুতরাং দেশটাকে আমরা আরো সুন্দর করে সাজাতে পারবো। আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতি এবং আমার ভাই সাংবাদিক আজাদ ভাইয়ের একান্ত চিন্তা চেতনায় যে যে উলামায়ে কেরামগুলো আজকে এখানে আসছে, আপনি কি মনে করেন এই উলামায়ে কেরামরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা উলামায়ে কেরাম প্রধান অতিথির বক্তব্য ওয়াজ করে, কথা বলেন ঠিক না বলেন? সেই মানুষগুলো আজকে একসাথে হয়েছে, এটা সিলেটের জন্য আজকে ঈদের দিন, কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বলেন? ভাইয়ের আমার, আমি সেদিকে যাচ্ছি না, তবে কথা একটাই, এই পৃথিবীতে কেউ থাকবে না, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে, যাকে ইচ্ছা আবার রাজত্ব কেড়ে নেয়।